তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মালদা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, মেদিনীপুর, এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সতর্কবার্তা ইতিমধ্যে দেখা যাচ্ছে। এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও বৃষ্টির সতর্কবার্তা জারি হলো। বেলা বাড়লেই বদলে যাবে আবহাওয়া, শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ইতিমধ্যে ঈদের দিনেই আবারও কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি হলো আজকে এক এক করে আপনাদেরকে জানাবো। শুধু তাই নয়, তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চৈত্রের শেষ লগ্ন থেকেই যেন আগুন ঝরছিল সূর্য থেকে। তবে গত কয়েকদিনের বিক্ষিপ্ত বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অসহ্য জ্বালাপোড়া গরমের হাত থেকে রেহাই পেয়েছিল বাংলার মানুষ। যদিও এই সুখ দীর্ঘস্থায়ী হবে না, শুক্রবার থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে, ফলে আবারও শুরু হবে তাপপ্রবাহের জ্বালা। ইতিমধ্যে আজ ঈদের দিনে আবারও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো উত্তরবঙ্গের কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কখন বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছু আজকে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী দেখব আজ 11 তারিখে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা কোথায় ঝোড়ো হাওয়া হতে পারে। তো এই মুহূর্তে কিন্তু আবহাওয়ার সম্পূর্ণ বদল হয়েছে, সম্পূর্ণ নতুন আবহাওয়ার আপডেট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে 11 তারিখে। তো প্রথমেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই যে চারটে রয়েছে, এখানে কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে। কোথাও কোথাও হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, আবার ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে পারে। তবে এখানে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, উত্তরবঙ্গের এই কটা জেলায় কিন্তু তেমন কোনো সতর্কবার্তা দেওয়া নেই। পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর আগে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে এই মুহূর্তে কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন হয়েছে। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া জেলা, উত্তর চব্বিশ পরগনা এই কটা জেলায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু আবারও পূর্বাভাস জানানো হয়েছে। তবে যদি আমরা একটু গাঙ্গেয় উপত্যকাগুলো দেখি, যেমন এখানে যদি আমরা ঝাড়গ্রাম দেখি, পশ্চিম মেদিনীপুর দেখি, পূর্ব মেদিনীপুর দেখি, সঙ্গে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই কটা জেলায় কিন্তু দিনভর মেঘলা আকাশ, সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, ঝোড়ো হওয়ার কিন্তু সম্ভাবনা দেওয়া নেই। তো দেখতে পাচ্ছেন 11 তারিখে এই কটা জেলায় মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে র্যাডার অনুযায়ীও আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। চলুন 12 তারিখের আবহাওয়ার আপডেট আপনাদেরকে দেখিয়ে দিই। আর একইভাবে যদি আমরা 12 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিনটে জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও ঝোড়ো হওয়া হতে পারে 30-40 কিলোমিটার বেগে। বাকি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু বৃষ্টির সতর্কবার্তা নেই। সঙ্গে যদি দক্ষিণবঙ্গ দেখি, দক্ষিণবঙ্গেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সতর্কবার্তা নেই। তো দেখা গেল ইতিমধ্যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে 12 তারিখেও কিন্তু বৃষ্টির সতর্কবার্তা জারি করা নেই। সেই সঙ্গে যদি 13 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই কটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখানে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা নেই। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলি যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, এখানেও কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া নেই। চলুন এবার র্যাডার অনুযায়ী আমরা দেখে নিই কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা র্যাডার অনুযায়ী আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আজ 11 তারিখ বেলা 2টার আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সতর্কবার্তা তৈরি হয়েছে। ইতিমধ্যে যদি আপনারা কলকাতা দেখেন, কলকাতায় কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। শুধু কলকাতা নয়, পাশাপাশি মেদিনীপুরের কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায়ও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ঝাড়গ্রামেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে, যেমনটা আগেই র্যাডারে আপনাদেরকে দেখালাম। সেই সঙ্গে যদি আমরা হুগলি জেলা দেখি, এখানে কিন্তু হুগলি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হুগলি জেলার চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গায় হতে পারে। পাশাপাশি যদি আমরা উত্তর চব্বিশ পরগনা দেখি, উত্তর চব্বিশ পরগনাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে হাবড়া, বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। পাশাপাশি যদি আমরা কৃষ্ণনগর, শান্তিপুর দেখি, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দুপুর 2টার পর থেকে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, সেক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর, জয়নগর এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত না হলেও গোসাবা, নামখানা, কাকদ্বীপ এবং সুন্দরবন উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।
পাশাপাশি বাংলাদেশের শ্যামনগরে বৃষ্টিপাত হতে পারে, সাতক্ষীরায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, খুলনায় বৃষ্টিপাত হতে পারে, অভয়নগরে বৃষ্টিপাত হতে পারে, যশোরেও বৃষ্টিপাত হতে পারে। আর সেই সঙ্গে যদি আমরা এই দিকটা একটু দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি যদি আমরা কৃষ্ণনগরের পর এদিকে কাটোয়া দেখি, বর্ধমান দেখি, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাটোয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তবে দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। বাঁকুড়া, পুরুলিয়া এখানে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন একটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে যদি আমরা মুর্শিদাবাদ জেলা দেখি, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এই সমস্ত জায়গায়ও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দিকে যদি চলে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মালদা, মালদায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা রায়গঞ্জ দেখি, রায়গঞ্জে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি। তবে দিনাজপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি যদি আমরা কোচবিহার দেখি, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুরদুয়ারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। জলপাইগুড়িতে হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে, শিলিগুড়িতেও কিন্তু তাই। আর দার্জিলিংয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন। কালিম্পংয়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা বাংলাদেশ দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন ময়মনসিংহ। সেই সঙ্গে আমরা যদি এখানে ফুলপুর দেখি, এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই যে সিরাজগঞ্জ এলাকা রয়েছে, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা মেহেরপুর দেখি, মেহেরপুরের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ফরিদপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে রাজশাহীতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুঠিয়াতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারলেন, বর্তমানে আজকে কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশিরভাগ যে জেলাগুলো রয়েছে, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে যদি আমরা বাংলাদেশের কিছু কিছু জায়গা দেখি, এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন যশোর রয়েছে, অভয়নগর রয়েছে, গোপীনাথপুর রয়েছে, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে মাদারীপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং ত্রিপুরা জেলার আগরতলা, উদয়পুর, সেই সঙ্গে আমরা যদি শিলচর বাজার দেখি, নতুন বাজার দেখি, আমবাসা দেখি, এই সমস্ত জায়গায় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা জারি নেই। অর্থাৎ দুটোর পর থেকে মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে, এবং সুন্দরবন উপকূলবর্তী কিছু কিছু জায়গা রয়েছে যেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এমনটা নয় বন্ধুরা যে ভারী বৃষ্টি হবে বা সব জায়গায় বৃষ্টি হবে, বৃষ্টির পরিমাণটা কিন্তু তুলনামূলক কম রয়েছে, দেখতে পাচ্ছেন। 7 থেকে 1 মিলিমিটার পর্যন্ত, 0.7 থেকে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিন্তু কম রয়েছে। এর পরবর্তীতে আমরা আবারও সময়ের পরিবর্তন করে 4টার দিকে যাব। তো 4টার দিকে যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেঘটা ধীরে ধীরে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ 2 থেকে 3 পর্যন্ত হালকা মাঝারি মেঘলা আকাশ বা বৃষ্টি হতে পারে। তবে তার পরবর্তীতে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, রাতের পর থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। এরপরে যদি 12 তারিখ দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 12 তারিখে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। 13 তারিখ যদি দেখি, 13 তারিখেও কিন্তু তাই, 13 তারিখে বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর দেখি, গোসবা দেখি, এই সমস্ত জায়গা এবং সুন্দরবন উপকূলবর্তী কিছু কিছু জায়গা দেখি, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের শ্যামনগরেও বৃষ্টিপাত হতে পারে, সাতক্ষীরায় বৃষ্টিপাত হতে পারে, খুলনায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে যদি আমরা একটু ত্রিপুরার দিকে চলে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায়, যেমন আগরতলায়। পাশাপাশি যদি আমরা ময়মনসিংহ দেখি, ঢাকা দেখি, এই সমস্ত জায়গা, দোহার দেখি, এই সমস্ত জায়গায় কিন্তু বাংলাদেশের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিঙ্গলগঞ্জে বৃষ্টিপাত হতে পারে, কুমিল্লায় বৃষ্টিপাত হতে পারে, আর বেলোনিয়াতে বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে রায়পুরে বৃষ্টিপাত হতে পারে, দেখতে পাচ্ছেন, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তবে যদি পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি আমরা এই মুহূর্তে ধূপগুড়ি দেখি, ধূপগুড়ি, জলপাইগুড়ি আর উত্তরবঙ্গের এই যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে তুলনামূলক মেঘলা আকাশ থাকতে পারে, ঝিরি ঝিরি 2-1 পয়লা বৃষ্টিপাত হলেও হতে পারে, সব জায়গায় কিন্তু হবে না। তবে মালদা জেলা যদি দেখি, সেক্ষেত্রে আমরা দিনাজপুর দেখি, এখানে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।